শেষ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল 17তম আসরে শিরোপা জিতেছে কলকাতা নাইট রাইডার্স। দুমাসব্যাপী ফ্র্যাঞ্চাইজি এই টুর্নামেন্ট শেষ হলেও অবসর নেওয়ার সুযোগ নেই ভারতীয় 15 ক্রিকেটারের। কয়েকদিন পর মাঠে গড়াবে টি টোয়েন্টি বিশ্বকাপ। 5 জুন আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে গত আসরের সেমিফাইনালিস্টদের বিশ্বকাপ মিশন। এর আগে বিশ্বকাপ দলে সুযোগ পাওয়া 15 ক্রিকেটারের আইপিএল পারফরমেন্স মূল্যায়ন করেছে ভারতীয় গণমাধ্যম। আইপিএলে অধিনায়কত্ব হারালেও বিশ্বকাপে ভারতের অধিনায়ক রোহিত শর্মাই। বিশ্বকাপে নামার আগে খুব আত্মবিশ্বাসী হওয়ার সুযোগ নেই তার, কারণ তলানিতে থেকে গ্রুপ পর্ব শেষ করেছে তার দল মুম্বাই ইন্ডিয়ান্স। স্যান্ডেলিনাসো রূপচর্চায় আভিজাত্য, ব্যাট হাতেও কিছুটা নড়বড়ে তার পারফরমেন্স। 14 ম্যাচে 1টি শতক ও 1টি অর্ধশতকে 417 রান করেছেন তিনি। সহ অধিনায়ক হার্দিক পান্ডিয়াকে সইতে হয়েছে অনেক সমালোচনা। গুজরাট থেকে মুম্বাই এসে অধিনায়কের দায়িত্ব পান তিনি, এতে তাকে নিয়ে কটাক্ষ করেছে দুদলের সমর্থকরা। তার পারফরমেন্সও ছিল সাদামাটা। 14 ম্যাচে তার রান মাত্র 216 আর উইকেট সংখ্যা মোটে 11টি। অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে ওপেনিংয়ে দায়িত্বে থাকবে জয়শ্রী জয়সালের। সদ্য শেষ হওয়া আইপিএলে তার পারফরমেন্স আশা অনুরূপ নয়, বেশ কিছু টেকনিক্যাল দুর্বলতাও ফুটে উঠেছে তার। আইপিএল থেকে সবচেয়ে বেশি আত্মবিশ্বাস জোগাড় করেছেন বিরাট কোহলি। আইপিএলে শিরোপা অধরা থাকলেও নিজের পারফরমেন্স নিয়ে খুশি হতে পারেন তিনি। 15 ম্যাচে 741 রান করে জিতেছেন আইপিএল এর সর্বোচ্চ রান সংগ্রহকের পুরস্কার অরেঞ্জ ক্যাপ। আইপিএলে ভালো খেলে সূর্যকুমার যাদব সুযোগ পান জাতীয় দলে। আইসিসি টি টোয়েন্টি র্যাঙ্কিংয়ে ব্যাটারদের তালিকায় শীর্ষে ছিলেন তিনি, কিন্তু এবারের আইপিএলে আহামরি ছিল না তার পারফরমেন্স। 11 ম্যাচে করেছেন 345 রান। ক্রিকেট ইতিহাসের অন্যতম কামব্যাক স্টোরি ঋষভ পান্তের। 2 বছর আগে গাড়ি দুর্ঘটনায় পড়েছিলেন তিনি, প্রশ্ন উঠেছিল তার ক্রিকেট ক্যারিয়ার নিয়ে, কিন্তু এবারের আইপিএল দিয়ে মাঠে ফিরে ঠিকই জায়গা করে নিয়েছেন জাতীয় দলে। 13 ম্যাচে 446 রান করেছেন তিনি। সামসু স্যামসংয়ের ব্যাপারে বলা হয় ভারতীয় ক্রিকেটে ভুল সময়ে জন্মেছেন তিনি। ধারাবাহিক পারফরমেন্সও পরও নিয়মিতভাবে সুযোগ পান না জাতীয় দলে, তবে এবারের বিশ্বকাপে দ্বিতীয় উইকেট কিপার হিসেবে তাকে রাখতে বাধ্য হয়েছে নির্বাচকরা। 16 ম্যাচে 531 রান তার। রিঙ্কু সিংয়ের বদলে শিবম দুবেকে বিশ্বকাপ স্কোয়াডে নেওয়ায় সমালোচনা হয় ব্যাপক। দল ঘোষণার পর থেকে আরও খারাপ হয় তার পারফরমেন্স। 14 ম্যাচে তার রান মাত্র 396। স্পিন অলরাউন্ডার রবীন্দ্র জাদেজার আইপিএল পারফরমেন্স খুব একটা ভালো নয়। 14 ম্যাচে 287 রান করেছেন তিনি, উইকেট মাত্র 8টি। জাদেজার বিকল্প হিসেবে বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পেয়েছেন আরেক স্পিন অলরাউন্ডার অক্ষয় প্যাটেল, যদিও আইপিএল পারফরমেন্স তার পক্ষে জোরালো ছিল না। 14 ম্যাচে 2 অর্ধশতকে 235 রান তার, উইকেট 11টি। যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে কুলদীপ যাদবের বোলিং কাজে আসতে পারে, আইপিএল পারফরমেন্সও তার পক্ষে। 11 ম্যাচে তার উইকেট 16টি। সবশেষ 2 বিশ্বকাপে সুযোগ পাননি যুজবেন্দ্র চাহাল, তবে এবার তাকে বাদ দেওয়ার কারণ খুঁজে পাননি নির্বাচকরা। 15 ম্যাচে স্বীকার করেছেন 18 উইকেট। ভারতীয় দলে নিয়মিত সুযোগ হয় না আশদীপ সিংয়ের, তবে 14 ম্যাচে 19 উইকেট বাহাতি পেসারকে বিশ্বকাপ স্কোয়াডে রাখতে বাধ্য হন নির্বাচকরা। চোটের কারণে আইপিএলের আগের মৌসুম খেলা হয়নি জাসপ্রীত বুমরার, তবে এবার ফিরে ধরে রাখেন নিজের পারফরমেন্স। 13 ম্যাচে 20 উইকেট নিয়ে ছিলেন আইপিএলের সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকার দ্বিতীয়তে। বেঙ্গালুরু প্লে অফ খেললেও বল হাতে নিষ্পপ ছিলেন মোহাম্মদ সিরাজ। 14 ম্যাচে তার উইকেট মাত্র 15টি। ওভার প্রতি প্রায় 10-এর কাছাকাছি রান খরচ করেছেন তিনি, এরপরও তার উপর আস্থা রেখেছেন নির্বাচকরা। রায়হান রাসেল, কালবেলা।